জগদ্ধাত্রী পূজোর গাইড ম্যাপ প্রকাশ অশোকনগরে। পুলিশ কর্তারা খতিয়ে দেখলেন প্যান্ডেলের নিরাপত্তা। পূজো ঘিরে সাজসজ্জ রব অশোকনগরে। দুর্গাপুজো কালীপুজোর পর বাঙালি মেতে উঠেছে জগদ্ধাত্রী পুজোয়। পুজো ঘিরে উৎসবের চেহারা নেয় উত্তর চব্বিশ পরগনার অশোকনগর। বহু মানুষ আসেন এখানে পুজো দেখতে। পুজো উপলক্ষে গাইড ম্যাপ উন্মোচন করল পুলিশ। পাশাপাশি পুলিশ সুপারের উদ্যোগে মণ্ডপে মণ্ডপে খতিয়ে দেখা হয় নিরাপত্তা। বুধবার উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরের এবারের জগদ্ধাত্রী পুজো ঘিরে কী কী করা হচ্ছে তা পুজো কমিটিদের পাশাপাশি পৌরসভা, দমকল বিভাগ ও ইলেকট্রিক বিভাগকে সঙ্গে নিয়ে আলোচনায় বসেন জেলা প্রশাসনের কর্তারা। ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। একটি গাইড ম্যাপ উন্মোচন করে পুলিশের তরফে এদিন জানিয়ে দেওয়া হয় কোন কোন রাস্তা পুজোর সময় নো এন্ট্রি থাকবে বা উদ্যোক্তাদের কী কী নিয়ম মেনে চলতে হবে। অশোকনগর কল্যাণগড় পৌরসভার মিটিং কক্ষে ঘণ্টাখানেকের আলোচনার পর বারাসতের পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া, অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি সহ এসডিপিও এবং অশোকনগরের ওসি একাধিক পুজো মণ্ডপের কাজকর্মের নিরাপত্তা খতিয়ে দেখেন। অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি বলেন, জগদ্ধাত্রী পুজো ঘিরে বহু মানুষের আগমন ঘটে। মানুষের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমরা একটি গাইড ম্যাপ উদ্বোধন করেছি। প্রশাসনের বিভিন্ন দপ্তরের সাথে আলোচনা হয়েছে। जो डिस्कशन हुए छे कि अशोकनगर कल्याणगढ़ खूब बड़ो करे जगदात्री पूजा हुए तो की हमार टू डू लिस्ट आछे म्यूनिसिपैलिटी प्रशासन छिलो, एमएलए साहेब छिलेन और पुलिस एडमिनिस्ट्रेशन छिलो, तो रोड रिपेयरिंग से आलो अगर बैरिकेडिंग बायो टॉयलेट सबेर संगे साउंड पोल्यूशन सबेर कथा हुए छे, डिटेल आलोचना हुए छे, कंसर्न विभाग के बोला दिया हुए छे, होपफुली सब प्रिपरेशन करे भालो करे हमें पूजा करे ने प्रत्येक बच्चों जे रकम आपने देखे छे हमें अभी बारह साथे काली पूजा करे छे ओए रकम नजरदारी थाक बे सीनियर ऑफिसर थाक बे विनर्स टीम आछे महिला सुरक्षा जनों में विनर्स टीम पेट्रोलिंग कराबो पिंक मोबाइल थाक बे प्लस खूब डिटेल पूरे अरेंजमेंट कर बो 19 खाना परमिटेड पूजा आछे और खूब बड़ो करे होए और आपनी देखे छे जो बोले छे हरिपुर मोड़ थे के स्टार्ट हो छे तो अगर जिखाने जिखाने माँ के एक तो क्राउड सर्कुलेशन जन्नो अगर डाइवर्जन करते हो बे ओटा प्लान कर बो ट्रैफिक संगे भी आलोचना करे डिटेल्ड पुलिस अरेंजमेंट। विधायक नारायण गोस्वामी बोलें, एबार 19 टी पुजो कमिटी एखोनो पर्यंत अनुमति निये छे। আমরা সুস্থভাবে যাতে পুজো সম্পূর্ণ হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে আমরা নজর রাখছি। পূজোয় খাবারের দোকানে খাবারের মান যাচাই করা হবে বলেও জানান তিনি। নো এন্ট্রি হলো আমাদের যাতায়াত মুভমেন্টে বাধা পাচ্ছি, এইটা দুঃখ পাওয়ার কোনো জায়গা নেই। আপনারা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবার, আজকে এখনো পর্যন্ত 19টা পূজোর খবর আমাদের আছে, যারা পারমিশন নেয় যারা রেজিস্ট্রেশন নেয় 19টা পূজারও খুব সুন্দরভাবে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, অশোকনগর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।